17 অক্টোবরের উপনির্বাচনে ঢাকা পাঁচে বিএনপির টিকিট নিয়ে ধানের শীষের পক্ষে খালেদা জিয়া প্রার্থী হয়েছেন একাধিকবারের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। অসংখ্য মামলার খড়ক মাথায় নিয়েই নেমেছেন এই উপনির্বাচনে। তার উপর একাধিকবার হামলা হলেও তাকে টলাতে পারেনি জাতীয়তাবাদের পথ থেকে। জীবনের শেষ প্রান্তে এসেও মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে এক অদম্য সৈনিক হিসেবেই লড়ছেন সালাউদ্দিন আহমেদ। এরই অংশ হিসেবে অংশ নিয়েছেন ঢাকা পাঁচ উপনির্বাচনে। ২৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল প্রাঙ্গণে পথসভার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা। পরদিন ২৯ সেপ্টেম্বর শুরু করেন লিফলেট বিতরণ ও মিছিল। কিন্তু কদমতলি থানার ৬১ নম্বর ওয়ার্ডের কুদারা বাজারে সালাউদ্দিন আহমেদের প্রচারণায় হামলা চালায় সরকারি দল। আহত হন এক সাংবাদিক সহ ১০ বিএনপি কর্মী। সানারপাড় সহ একাধিক এলাকায় বাধা দেওয়া হয় সালাউদ্দিন আহমেদের প্রচারণায়। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হলেও কে শোনে কার কথা। নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন চলাকালীন সময়ে মামলা হামলা দিয়ে প্রার্থীকে হয়রানি না করার বিধান থাকলেও গেল ৪ অক্টোবর হঠাৎ করেই একটি মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয় ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদের নাম। এছাড়া নির্বাচন চলাকালীন সময়েই একদিন পর একদিন জামিনের জন্য আদালতে ঘুরতে হয় ধানের শীষের এই প্রার্থীকে। একদিকে আমাকে হাজিরা দিতে হচ্ছে, একদিকে নির্বাচন করতে হচ্ছে, তার পাশাপাশি নির্বাচন কমিশন আমাকে কোনো সহযোগিতা করছে না। আমরা একদিকে নির্বাচন করছি, আওয়ামী সন্ত্রাসীরা আমাদেরকে প্রতি পদে বাধা দিচ্ছে। তারা বিভিন্নভাবে কোনো আইন কানুন ব্যতি রেখে তারা সন্ত্রাস চাঁদাবাজি মাস্তান এবং মানুষকে হুমকি ধুমকি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু দম্বার পাত্র নন তিনি। তার সাফ কথা, যতই হামলা মামলা হোক না কেন নির্বাচনে শেষ পর্যন্ত লড়ব, মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিয়েই ঘরে ফিরব। আমি ১৭ অক্টোবরের নির্বাচনের জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইনশাল্লাহ আমি এই নির্বাচনে থাকব এবং আমার কর্মীরা ১৭ অক্টোবরের নির্বাচনে কেন্দ্রে ভোট কেন্দ্রে থেকে উপস্থিত থেকে যেমন ভোটাররা ভোট দিতে পারে এর প্রয়োজনীয় ব্যবস্থা করবে। আদালতে হাজিরা ও হামলার মধ্যেও এক মুহূর্ত ঘরে বসে থাকেননি গণমানুষের এই নেতা। প্রতিদিনই পরিবর্তন ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চাইছেন সালাউদ্দিন আহমেদ। একি নির্মম নির্ঘুম রাত্রি জেগে ওঠা জনতার চিৎকার, ছেড়ে দাও কান্না হাহাকার, সময় তো নেই আর ভাববার। সালাউদ্দিন আহমেদের এই আহ্বান দেশের জন্য, দেশের জন্য। সুতরাং আর বসে না থেকে ১৭ অক্টোবরের নির্বাচনে সালাউদ্দিন আহমেদকে বিজয়ী করতে চলুন ভোট কেন্দ্র পাহারা দিই। আর ভাববা সূর্যের আলো হাত দিয়ে বলো রুধিতে পারে কি কেউ।